কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। তো যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমফিল পিএইচডি অর্থাৎ গবেষণা কার্য করছেন, তাদের কাছে এখন সবথেকে বড় একটা প্রশ্ন ছিল যে সেমিস্টারটা কবে হবে, সেমিস্টারের পরীক্ষাটা কি এবছর দিতে হবে নাকি শেষে গিয়ে দুটো সেমিস্টারকে মার্জ করে একই সঙ্গে পরীক্ষা দিতে হবে। এবং এই নিয়ে গণমাধ্যমে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়েছে, ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন রকম মতামত দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, কিন্তু সত্যি কথা বলতে পুরোটাই ছিল আন্দাজ করা, অর্থাৎ কিছু খবর শুনে নিজের মন গড়া একটা ভাবনা চিন্তা করে নেওয়া। আর আমরা আজকে যে কথাটা বা যে খবরটা আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু একটি অফিশিয়াল রিপোর্ট। তো সবাইকে অনুরোধ করব, ঠিক কি হতে চলেছে এক্সামিনেশন সিস্টেম, কি পরিবর্তন আসতে চলেছে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে, যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, আরও কতদিন এক্সট্রা সময় পাবেন নাকি আদৌ পাবেন না, তাদের গবেষণাপত্র কবে জমা দিতে হবে, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে এবং অফিশিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আমরা। তো প্রথম থেকে একটি কথা বলার, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পুরোটা বোঝার চেষ্টা করুন, আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে আমরা সক্ষম হব। তো সবার প্রথমেই বলি, এই করোনা মহামারীর কারণে এখন 16-3 অর্থাৎ 16ই মার্চ থেকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ সহ স্কুল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং তার পরবর্তী লকডাউনে আমরা এখন বাড়িতে বসে আছি। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, বিশেষ করে যারা স্টুডেন্ট, যে আদৌ কি এবছর কম্পিটিটিভ এক্সামগুলো হবে বা বিভিন্ন নেট সেটের মতো যে সমস্ত এন্ট্রান্স টেস্ট সেগুলো কি হবে, আর সেমিস্টারের ক্ষেত্রেই বা কি হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ইলেভেনে যারা পড়ছে তাদেরকে পরীক্ষা না দিয়েই 12-এ তুলে দেওয়া হলো। তো আমাদের যারা কলেজে পড়াশুনো করছি বা ইউনিভার্সিটিতে পড়ছি বিভিন্ন সেমিস্টারে, তাদের ক্ষেত্রেও কি এই একই রুলস অ্যাপ্লাই করা হবে, এই প্রশ্নচিহ্ন কিন্তু সবার কাছে, সবাই আমরা সন্দেহযুক্ত। তো ইউজিসি এই সম্পূর্ণ বিষয়টার উপরে একটি রিপোর্ট বার করে, সেই রিপোর্টটাতে কি বলা হয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তাহলে আশা করি আপনাদের সমস্ত এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজে থেকেই পেয়ে যাবেন। সবার প্রথমে যে বিষয়টা বলতে হবে, আমাদের একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে একটা বিস্তর পরিবর্তন চলে এসেছে। মানে আমরা এতদিন কীরকমভাবে জানতাম, সাধারণভাবে সেমিস্টার শুরু হতো জানুয়ারিতে এবং সেমিস্টারটা জুন মাসে শেষ হয়ে যেত, জুলাই থেকে নতুন একটি সেমিস্টারে আমরা উঠতাম। এখন থেকে কিন্তু সেই বিষয়টা আর হবে না। তো ইউজিসি কী রেকমেন্ডেশন করছে এই সম্পূর্ণ বিষয়টার উপরে সেটা একবার আমরা দেখে নেব। তো আমরা যদি দেখি, অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতোই এবছরও সেমিস্টার শুরু হয়েছিল 1 জানুয়ারি 2020, এবং হঠাৎই করোনার কারণে 16 তারিখ থেকে অর্থাৎ 16ই মার্চ থেকে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়। এবং এখনও পর্যন্ত এখানে যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা মে মাসের 15 তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় 2 মাস বন্ধ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, 16-3-2020 থেকে 15-3-2020 পর্যন্ত সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই সময় পঠন পাঠন ই লার্নিংয়ের মাধ্যমে আমরা করতে পারবো, সেই নির্দেশিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হলো ভারতবর্ষের সব জায়গাতে ই লার্নিং ফেসিলিটি পাওয়ার মতো ডিভাইস বা ইন্টারনেট কানেকশান অনেকেই করে উঠতে পারছে না। সে কারণেই চিন্তাভাবনা করে, যদিও ই লার্নিংয়ের চেষ্টা অনেক ইনস্টিটিউশন তারা নিজের মতো করে করছে, অনেকে করার চেষ্টা করেছিল, জুম অ্যাপ দিয়ে শুরু করলো, সিকিউরিটি প্রবলেমের জন্যে জুম অ্যাপকে বাতিল করা হলো, ফলে ই লার্নিং ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিল, কোনো কোনো ইনস্টিটিউশন সেই সমস্যাকে কাটিয়ে উঠেছে, কোনো ইনস্টিটিউশন কাটিয়ে উঠতে পারেনি, ফলত তাদের ই লার্নিং ক্লাস বন্ধ। তো আমরা যদি খুব ভালো করে দেখি, 2 মাস প্রায়
ডামাডোলে চলে গেল, কাজের কাজ খুব একটা কিছু হলো না। তো সেদিক থেকে লক্ষ্য রেখে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে যে পরিবর্তনটা আনা হচ্ছে সেটা বলা হচ্ছে, আমরা যদি ধরে নিই 15ই মে পর্যন্ত কোনো ক্লাস হলো না, তাহলে সেক্ষেত্রে 16ই মে থেকে 31শে মের মধ্যে আমাদের যে সমস্ত সেমিস্টারের মাঝে যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে বিভিন্ন অ্যাসাইনমেন্টস জমা দেওয়ার মাধ্যমে, সেই পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে। তারিখটা আরও একবার বলে রাখি, 16 থেকে 31শে মে, তার মধ্যে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট ইত্যাদি সমস্ত বিষয়গুলো কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো পুরোটাই হবে থ্রু অনলাইন রিসোর্স ওয়ানলি। অর্থাৎ লকডাউন যদি আমি ধরে নিই 15 তারিখের পরে উঠে গেল, ধরে নিলাম বারবার বলছি, তারপরেও কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একদিনেই খুলে যাবে না সারা ভারতবর্ষে। UGC-র এই নোটিফিকেশান থেকে সেটা কিন্তু আমাদের সামনে একেবারে স্পষ্ট। এবং তারপরে যেটা বলা হচ্ছে যে সামার ভ্যাকেশান শুরু হবে 1/6/2020 থেকে 30/6/2020 পর্যন্ত। অর্থাৎ এই সময়টা আপনাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্যে পুরো সময়টা দিয়ে দিল, অর্থাৎ পুরো জুন মাসটা আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করার জন্যে সময় পাবেন। এরপর এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে 1 জুলাই থেকে 15ই জুলাই পর্যন্ত, আবার কোনো কোনো ক্ষেত্রে 16ই জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। অর্থাৎ পুরো জুলাই মাসটা কিন্তু বিভিন্ন এক্সামিনেশানের জন্যে রাখা হবে, ঠিক আছে? তো সেই সময় কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে এবং রেজাল্ট বের করতে হবে। এখানে একদম স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে 14ই আগস্টের মধ্যে সমস্ত রেজাল্ট বার করে অ্যাডমিশান প্রসেস শুরু করে দিতে হবে আগামী সেমিস্টারের জন্য। অর্থাৎ এতদিন ধরে অনেকেই ভাবছিলেন সেমিস্টার না দিয়ে বোধহয় উত্তীর্ণ হয়ে যাব আমরা, বা সেমিস্টার না দিয়ে পরবর্তী সেমিস্টারে আমাদেরকে তুলে দেওয়া হবে। অনেকে আবার ভাবছিলেন যে দুটো সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে কী করে দেব, এই সমস্ত চিন্তা বৃথা। তো যারা ভাবছিলেন সেমিস্টার হবে না বলে বই খাতা গুটিয়ে রেখেছিলেন, তারা পড়তে শুরু করে দিন। আর যারা ভাবছিলেন দুটো সেমিস্টার মার্চ করে দিলে কী করে এত টেনশন নেব, এমনিতেই একটা সেমিস্টার কভার আপ করতে পারি না, মাঝখানে আবার সাপ্লি, এই ধরনের অনেক ভিডিও আমিও দেখেছি এবং বিষয়টা নিয়ে সত্যিই চিন্তাই ছিল। আসলে কিছু কিছু মিসকনসেপশান আমাদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি করেছিল। তো তার একটা স্পষ্ট গাইডলাইন কিন্তু আজকে আমরা UGC-র থেকে পেয়ে গেছি। এবং তারপরে খুব ভালো করে দেখুন, এখন আপনার মনে প্রশ্ন হতে পারে এই যে দুটো মাস এগিয়ে দেওয়া হলো সেটা পরবর্তী সেমিস্টারে কি মেক আপ দেওয়া হবে? অর্থাৎ পরবর্তী সেমিস্টারে কি আমরা সেমিস্টারটা 4 মাসে কমপ্লিট করব, নাকি 6 মাস থাকবে, এই 2 মাস এগিয়ে এগিয়ে যাবে? এই প্রশ্নচিহ্ন কিন্তু অনেকের মনে দানা বেঁধে আছে, এখানে একটা বলে রাখি। তারপরে দেখুন একদম স্পষ্ট করে দিয়েছে অ্যাডমিশান প্রসেস 1 আগস্ট থেকে শুরু করে 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং ফ্রেশ ব্যাচ থেকে বা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ক্ষেত্রে ক্লাস আগস্টের মধ্যে, অর্থাৎ 1 আগস্ট টু 1 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হচ্ছে। এবং তার পরবর্তী সেমিস্টারেরও এক্সাম কোন কোন ডেটে হবে, কীভাবে হবে, পুরো জিনিসগুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। এবং এখানে যদি আমরা খুব ভালো করে দেখি তো নেক্সট যে অ্যাকাডেমিক সেশান, সেটা ফ্রেশ যে অ্যাকাডেমিক সেশান, সেটা কিন্তু শুরু হচ্ছে 2/8/2021। অর্থাৎ যেটা জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল সেটা জুলাই না হয়ে আগস্টে হচ্ছে। অর্থাৎ আমাদের অ্যাকাডেমিক ইয়ারকে কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হলো, এবং এই এক্সটেন্ডের মাধ্যমে আমরা পুরো সিস্টেমটাকে আস্তে আস্তে সইয়ে নিতে পারব। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আমাদের পরীক্ষা হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে সেমিস্টার যেভাবে হয় সেভাবে হচ্ছে, যে দুটো মাস আপনারা পড়াশুনো মানে ডিটাচ হয়ে থাকলেন কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে, সেই দুটো মাস সময় কিন্তু আপনাকে এক্সট্রা দিচ্ছে UGC নিজেকে প্রিপেয়ার করার জন্যে। তাই কোনো রকম অজুহাত, বাঙালির ডানাদার বাঁহাতের পরে যে হাতটা সব থেকে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে অজুহাত, তো এই 3 নম্বর হাতটা বেশি ব্যবহার না করে পড়াশুনো শুরু করে দিন, কারণ আপনার এই রেজাল্ট কিন্তু আগামী দিনে আপনার উন্নতিতে সাহায্য করবে। এবং এর সাথে সাথে বলে রাখি
যারা চিন্তা করছেন যে দু মাস তো ক্লাস হলো না এবং অনলাইনে ক্লাস হচ্ছে, আমার তো অ্যাটেন্ডেন্স হবে না, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ না হলে ক্লাস আমি না যদি অ্যাটেন্ড থাকি তাহলে তো আমার সিবিসিএস সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিতে পারবো না, এইসব কোনো চিন্তা নেই। এখানে স্পষ্ট করে ইউজিসি বলে দিয়েছে যে এই যে দু মাস মহামারীর কারণে যে ছুটিটা, সেই ছুটিটাতে কিন্তু সম্পূর্ণ প্রেজেন্ট প্রত্যেকটি স্টুডেন্ট পাবে। এরপর বলে রাখি, এতক্ষণ আমি যেটা বললাম এটা এমএ এবং বিএ ক্লাসের জন্য বা এমএসসি বিএসসির জন্য। তো যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কী হবে? ইউজিসি স্পষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছে, যদি এই প্যান্ডেমিক সময়কালের মধ্যে বা এই সময়ের মধ্যে অর্থাৎ এই আগামী জুন জুলাইয়ের মধ্যে আপনার সাবমিশন লাস্ট ডেট থাকে তবে আপনার সাবমিশন পিরিয়ড আরও 6 মান্থ এক্সটেন্ড করে দেওয়া হলো, অর্থাৎ আপনি হাতে আরও 6 মাস সময় পাচ্ছেন। তাই কোনো রকম প্যানিক না করে আমার মনে হয় আমাদের কাজে ফেরাটা সব থেকে বেশি জরুরি। সো নেট পরীক্ষা হচ্ছে, আভাস কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে। যারা বারবার ভাবছিলেন নেটের ফর্মটা আদৌ ফিল আপ করবো কি না, নেট এবছর হবে কি না, এবছরে একটাই নেট হবে না দুটো নেট হবে, তাদেরকে বলবো অ্যাকাডেমিক ইয়ারে যখন পরিবর্তন এসছে নেটের ক্ষেত্রেও হয়তো বা 15 দিন বা 1 মাস পরে নেটটা হবে, কিন্তু নেটটা হচ্ছে, এটা 100% শিওর। এবং বছরে দুটো যেরকম নেট হতো সেরকমই কিন্তু নেট হবে। তাই আমার মনে হয় আর সময় নষ্ট না করে আমাদেরকে এগিয়ে রাখার দরকার, আমাদের নিজেদের পড়াশুনো এগিয়ে রাখতে হবে। একটা ছোট্ট কথা এখানে বলার, আজকে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের কর্তব্য না করি তাহলে কিন্তু জীবনে সফল হতে পারবো না। আজকে ডক্টররা নার্সরা তারা নিজেদের কর্তব্য যদি না করতো তাহলে কিন্তু এত মানুষের প্রাণ বাঁচত না। আজকে পুলিশ যদি তার কর্তব্য না করতো তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারতাম না। প্রত্যেকে তার প্রফেশনে কর্তব্য করে চলেছে। আপনি অ্যাজ এ স্টুডেন্ট পড়াশুনো করা আপনার কর্তব্য, সেটা আপনি কেন করছেন না? ছোট্ট একটি উদাহরণ দিই, বাইরের কারোর থেকে শিখতে হবে না, নিজের মাকে দেখে শিখুন। আজকে মহামারী হচ্ছে, আপনার বাবা, আপনার দাদা, আপনার ভাই, আপনার বোন প্রত্যেকে ছুটি কাটাচ্ছে, ছুটির আমেজে আছে, অথচ আপনার মা দেখুন প্রতিদিন তার রুটিনের কোনো পরিবর্তন নেই, তার রুটিনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। ওই জন্যে মাতৃদেব ভব পিতৃদেব ভব, ঠিক আছে? তো তারা তাদের কাজের মধ্যে দিয়েই কিন্তু নিজেদের জায়গাটাকে ধরে রেখেছে। তাহলে আমরা শিক্ষার্থী হয়ে সফলতার জন্যে কেন নিজেদের দায়টাকে এড়িয়ে যাব, কেন 3 নম্বর হাত অজুহাতকে বারবার ব্যবহার করব? তাই কোনো অজুহাত নয়, আজ থেকে নয়, এখন থেকেই পড়াশুনোর প্ল্যান করুন এবং এই মুহূর্ত থেকে আবার আগের মতো প্রিপারেশান নিতে শুরু করুন। আগামী 100 বছরে হয়তোবা আপনি এই রকম সময় আর পাবেন না নিজেকে আরও বেশি উৎকৃষ্ট করে তোলার, নিজেকে নিয়ে ভাবার, নিজের মেধাকে একটি সুন্দর উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার। তো পড়তে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।